বেলুড় মঠ যেদিন গিয়েছিলাম আপনাদের কথা দিয়েছিলাম খুব শীঘ্রই নিয়ে আসবো দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিও, তাই একটু দেরিতে হলেও আজ নিয়ে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিও, যাতে থাকছে দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত সমস্ত ইনফরমেশন। আর আপনারা যদি বেলুড় মঠের ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। ভিতরে আপনারা কোনো দাহ্য পদার্থ নিয়ে ঢুকতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ব্লগে থাকছে দক্ষিণেশ্বর মন্দিরের পুরো ইনফরমেশন। তাহলে লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিওটা, এখানে কিভাবে সমস্ত কিছু আপনারা সংগ্রহ করবেন, কখন থেকে কখন পর্যন্ত মন্দির খোলা থাকে এবং কিভাবে আসবেন, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। অনেকেরই হয়তো জানা নেই দক্ষিণেশ্বর মন্দির কিভাবে পৌঁছানো যায়, তাই প্রথমেই তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, দক্ষিণেশ্বর মন্দিরে যদি আপনারা বেলুড় মঠ ঘুরে আসতে চান সেক্ষেত্রে বেলুড় ফেরিঘাট থেকে সোজা চলে আসা যায় দক্ষিণেশ্বর লঞ্চঘাট, সময় লাগে 15 থেকে 20 মিনিট। এছাড়াও কলকাতা ও কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে বাসে করে পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরে। আর এখানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের সুবিধা থাকায় আপনি শিয়ালদা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে বা মেট্রোয় করে সহজেই পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরে। এবার দক্ষিণেশ্বর মন্দির ঢুকতে গেলেই আপনাদের চোখে পড়বে স্কাইওয়াক, যার নিচে থেকে আপনারা প্রচুর টোটো ও অটো পেয়ে যাবেন, যা একদম দক্ষিণেশ্বর মন্দিরের গেটেই আপনাদের নামিয়ে দেবে। এছাড়াও স্কাইওয়াকে উঠতে চাইলে আপনারা পেয়ে যাবেন লিফট এবং চলমান সিঁড়ি, এবং স্কাইওয়াকের উপরে আপনারা পাবেন প্রচুর দোকানপাট এবং অবশ্যই পূজা সামগ্রীর ও ডালা সংগ্রহের দোকানপাট। এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে দাম একটু কম পড়ে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক এখানে ডালাতে কি কি সামগ্রী দেওয়া হয় এবং তার মূল্যই বা কত। হ্যাঁ, কাপড় দেওয়াগুলো কত দাম? 100 টাকা ডালা আছে, শাড়ি আছে, দুটো করে চুন্নি আছে, আলতা, সিঁদুর, সুতো, হ্যাঁ, আর 15 পিস করে মিষ্টি প্যাড়া মিষ্টি। আচ্ছা, আর 30 টাকারটায়? আর 30 টাকায় 6টা করে মিষ্টি প্যাড়া আর 9 সিঁদুর ফুল। আর 20 টাকারটায় 4টে মিষ্টি। আচ্ছা, অর্থাৎ আপনারা স্কাইওয়াকের উপর থেকে যদি ডালা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে 20 টাকার বিনিময়ে ডালা পেয়ে যাবেন। সেদিন আমরাও স্কাইওয়াকের উপর থেকে ডালা সংগ্রহ করেছিলাম। স্কাইওয়াক থেকে এসকেলেটর দিয়ে নামলেই সামনেই দেখতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশের গেট। আর আপনারা যদি বাইক বা কার অর্থাৎ নিজস্ব গাড়িতে করে আসেন সেক্ষেত্রে মন্দির প্রাঙ্গণের মূল গেট দিয়ে প্রবেশ করেই বাঁ হাতেই দেখতে পাবেন বিশাল পার্কিং এরিয়া। ডালা আপনারা কোথা থেকে নেবেন দেখালাম, এবার পুজোটা দিয়ে আসি, তারপর বাকি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনাদেরকে জুতো কাউন্টারে রেখে এবং ব্যাগ ও ফোন রেখে যেতে হবে। মোবাইল ফোন পার ফোন 3 টাকা করে নেওয়া হচ্ছে এবং ব্যাগের জন্য 10 টাকা আর প্রত্যেক জোড়া জুতোর জন্য 3 টাকা করে। মানি ব্যাগ ছাড়া বাকি যে সমস্ত জিনিস নিয়ে আপনারা যাবেন সেগুলিকে এই কাউন্টারে জমা দিয়ে তবেই আপনাদের ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওইখানে জুতো রেখে এই দিক দিয়ে হেঁটে এসে সামনের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে লেডিস ও জেন্টস দুটি অংশে বিভক্ত করে আপনাদের সিকিউরিটি চেকিং হবে এবং তারপরে ভিতরে গিয়ে আবার আপনারা একসাথে লাইন দিতে পারেন, এই নয় যে ভিতরে আলাদা আলাদা লাইন দিতে হবে। এবং এখন যে জায়গাটি দেখছেন এখান দিয়ে পুজো দিয়ে আপনারা বেরিয়ে আসবেন। ভিতরে
ভিতরে আপনারা মোমবাতি বা ধূপদানি এই রকম কোনো দাহ্য পদার্থ নিয়ে ঢুকতে পারবেন না। আর যেগুলো ডালায় থাকছে সেগুলো সিম্পলি ওই মোমবাতি বা ধূপদানি বাদে বাকি সমস্ত জিনিস ডালায় ওই জন্য দেওয়া হচ্ছে। কলকাতার কাছে এই হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির হলো দক্ষিণেশ্বর কালীবাড়ি। 1855 সালে প্রসিদ্ধ জমিদারনী রানী রাসমণি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেন এবং তিনি ছিলেন মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত। মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে ভারপ্রাপ্ত হওয়ার পরের বছরই তিনি মারা যান এবং সেই সময় কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। মূল মন্দিরের ক্যাম্পাসের ভেতরেই এখানে ফুড প্লাজা আছে, যেখানে প্রচুর দোকান এবং বসে খাওয়ার যে জায়গাগুলি আগে ছিল সেগুলোকে এখন ভেতরে একটাই কমপ্লেক্সে করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে পুজো দেওয়ার পর এখানে বসেও খেতে পারেন। পরবর্তীকালে রানী রাসমণি অর্থাৎ এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানীমার একটি মূর্তিও মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয়েছে। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। এবার তাহলে চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণের বাকি অংশগুলি ঘুরে দেখায়, আর কোথায় ডালা পাওয়া যায় গঙ্গার ঘাট আর বালি ব্রিজটাও আপনাদের এবার ঘুরে দেখাচ্ছি। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা তীরে মন্দির গড়ে তোলার পরিকল্পনা করেন এবং সেই উদ্দেশ্যে প্রায় 20 একর জমি ক্রয় করেন। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু করান যা শেষ হয় 1855 সালে। এটি হলো নহবত, যার একতলার একটি ছোট ঘরে থাকতেন সারদা দেবী। এখন তা সারদা দেবীর মন্দির। মূল মন্দিরের একদম মুখোমুখি ওই যে জায়গাটা আপনারা দেখছেন সেটা হলো ডালা আর্কেড। ডালা আর্কেড হলো মন্দির প্রাঙ্গণে অবস্থিত এমন একটি জায়গা যেখানে আপনারা ডালা এবং বিভিন্ন পূজা সামগ্রী পাবেন। অর্থাৎ আপনারা যদি স্কাইওয়াক ধরে না আসেন সেক্ষেত্রে এখান থেকেও পূজা সামগ্রী সংগ্রহ করতে পারেন। ডালা আর্কেডের অপর দিকে আছে ছোটখাটো বেশ কিছু দোকানপাট, যেখানে আপনারা ঘুগনি, লস্যি, আইসক্রিম, ভেলপুরি এরকম ছোটখাটো কিছু খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন। মন্দির প্রাঙ্গণের পাশেই আছে বিশাল পার্কিং এরিয়া, আর সেখানে শৌচাগারের সুব্যবস্থাও আছে। আপনারা চাইলে এখানে টয়লেট ইউজ করতে পারেন, ইউজ অ্যান্ড পে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।